This is my first video and I am nervous. Okay. Tamil ekta movie ase Vikram Veda 2018 sal. To sekhane hocche ekta scene ase jekhane kina Vikram ar Veda mutton chop khacche. And oi scene dekhe amar mutton chop khete icche korche kintu আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা সেটা না দেখে হচ্ছে আমি ওয়েট করতেছিলাম আমার বাসায় মাটন আসবে কবে। এন্ড ফাইনালি গতকালকে আমার বাসায় মাটন বাইকে করে আসছে। তো বিক্রম বেদার মুভির লিস্ট, মুভির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিচ্ছি। আর হচ্ছে ইউটিউবে অনেকগুলো রেসিপি দেখলাম, দেন যেটা ঠিক করছি যে রেসিপি ফলো করব সেটা লিঙ্কও ডিসক্রিপশনে দিচ্ছি। অ্যান্ড বানাই দেখি কেমন হয়। ফার্স্ট কাজ হচ্ছে কাঁচা পেঁপে বাটা 1.5 টেবিল স্পুন, অ্যান্ড গার্লিক অ্যান্ড জিঞ্জার 2 টেবিল স্পুন, অ্যান্ড হচ্ছে লেমন জুস 1.5 টেবিল স্পুন। ওকে, ডান 1.5 টেবিল স্পুন, অ্যান্ড হচ্ছে মাস্টার্ড অয়েল। এগুলো সব কিছু দিয়ে হচ্ছে ম্যারিনেট করতেছি, অ্যান্ড 1.5 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গ্যাসের মধ্যে। এখন ওর পরে 30 মিনিট ম্যারিনেট করতে হবে, এরপর হচ্ছে নেক্সট প্যাক। আধা ঘন্টা ম্যারিনেট হচ্ছে, অ্যান্ড হচ্ছে আমি কাজু বাদাম, কাজু বাদাম, কাঁচামরিচ অ্যান্ড হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা বাটার কথা আগে, আমার পেঁয়াজের বেরেস্তা বেশি হয়ে গেছে, সো যেটুকু বেশি হয়ে গেছে ওইটুকু আপনি নিজে খেয়ে ফেলবেন। এখন হচ্ছে 1 কাপ টক দই, টক দইয়ের মধ্যে হচ্ছে কাজু বাদাম, অনিয়ন ফ্রাই, গ্রিন চিলি আর কোরিয়ান্ডারের পেস্ট। ওকে, তারপর হচ্ছে সল্ট 1 টিস্পুন, সল্ট 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 আমি চামচ দিয়ে উঠাবো। টিস্পুন সল্ট 1 টিস্পুন, রেড চিলি পাউডার 1 টিস্পুন, ভিতরে পলিথিন। ওকে, এই চামচ দিব ভিতরে। ওকে, 1 টিস্পুন কম হয়েছে আমার উঠানো, সো আবার 1 টিস্পুন, ডান। এখন হচ্ছে কিউমিন সিড অ্যান্ড রোস্টেড ক্রাশ আর চিলি ফ্লেক, কিউমিন সিড আর রোস্ট প্লাস রোস্টেড আর চিলি ফ্লেক ছিল না আমার, এর জন্য হচ্ছে আমি করছি একসাথে। ওকে, ডান। দেন হচ্ছে গরম মশলা, টিউমারিন, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, টিউমারিন হাফ, হলুদ। হলুদ 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 হাফ 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 ওকে হাফ, আর হচ্ছে কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার খুঁজতে গিয়ে হচ্ছে হাফ অ্যান্ড হাফ ওয়ান। এখন হচ্ছে এর মধ্যে গরম মশলা পাউডার যাওয়ার কথা দিচ্ছি, গরম মশলা 1 চামচ,
বাটছি মাত্র অ্যাকচুয়ালি, ছিল না গুঁড়া ছিল না। সব কিছু দিয়ে মিক্স ইট ওয়েল। এখন এটা দিয়ে মাটন মিক্স করে হচ্ছে আধা ঘন্টা চলে। এখন ফোন রেখে হচ্ছে এটা কি করব, পুরাটা দিব অ্যান্ড মাখায় আধা ঘন্টা। ওকে আবার এসছি, 30 মিনিট মেরিনেট শেষ। তো এখন হচ্ছে আমাকে 4 থেকে 5 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করতে হবে। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4, 5। ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন, এই কটা। অ্যান্ড হচ্ছে ক্লোভার 3 থেকে 4টা। টু থ্রি ফোর ফাইভ ডান। ও সিনামন স্টিক, সিনামন স্টিক। ওকে ডান। জাল কমাই দিছি, জল পড়তে হবে। ওকে গরম হতে হবে। এরপরে হচ্ছে মাটন দিতে হবে আর কুক ফর 12 টু 15 মিনিট। ওকে আমি এখন মাটন দিব। গরম হয়ে গেছে। মাস্টার্ড অয়েল গরম মানে হচ্ছে ফেনা হবে। টুয়েলভ টু 15 মিনিট রান্না করতে হবে, তারপর কভার করে হচ্ছে 15 টু 12 মিনিট। আমি এখন এটা ফোন রাখবো, এটাকে এর মধ্যে ভালো মতো দিয়ে 12 টু 15 মিনিট নাড়াচাড়া করবো, তারপর কভার করে 15 টু 12 মিনিট। ওকে 15 মিনিট পরে হচ্ছে, ফার্স্ট হচ্ছে ঝোলঝোল ছিল, 15 মিনিট রান্না হওয়ার পর হচ্ছে যে একটু মাখা মাখা হয়েছে। এখন মিডিয়াম আঁচ থাকবে আর হচ্ছে ঢেকে দিয়ে 20 মিনিট। তো আমি জালটা একটু কমাই দিব, ঠিক আছে। বিশ মিনিটে 10 মিনিটের মধ্যে হচ্ছে আমার পানি পুরো শুকাই গেছিল অ্যান্ড নিচে লেগে যাচ্ছিল, পরে হচ্ছে আমি পানি অ্যাড করব, বাট আমি মিল্ক অ্যাড দুধ অ্যাড করছি, কারণ হচ্ছে আমার লেবুতে অতিরিক্ত তো টক ছিল, তো এর জন্য হচ্ছে অল্প একটু মিল্ক অ্যাড করছি। আর জাল আরও কমাই দিয়ে হচ্ছে বাকি 10 মিনিট, তারপর হচ্ছে ফাইনালি 20 মিনিট পরে, কিন্তু নিচে লেগে যাচ্ছিল। এটা হচ্ছে আমার ফ্রাই প্যানের প্রবলেম অ্যান্ড আমি ফ্রাই প্যানে করতেছি, ওটা ফ্রাই প্যানে ছিল না। অ্যান্ড আমি একটু অয়েল অ্যাড করছি আর হচ্ছে আমার 20 মিনিট শেষ। এখন হচ্ছে আমাকে একটু পানি দিয়ে তারপর হচ্ছে কভার করে স্লো কুক করতে বলছে, 20 থেকে 25 মিনিট, হাফ কাপ পানি ইউজ করতে বলছে। আমি হাফ কাপ পানি অ্যাড করব। ওকে হাফ কাপ ইট ইজ
এন্ড বয়েল বয়েল হওয়ার পরে হচ্ছে 20 থেকে 25 মিনিট স্লো কুক করতে হবে, তারপর হচ্ছে রান্না শেষ। আর হচ্ছে গার্লিক জুলিয়ান ইউজ করতেছি না, কোরিয়ান্ডার চপ দিব। কি সুপালা টেস্ট করবা? পানি দিছি, তুমি তেল পাইছো কারণ হচ্ছে এখন উপরে তেল ভাসতেছে, পানি দিছি মাত্র। এন্ড আমি দুধ দিব লেবুর টকের জন্য। রান্না শেষে হচ্ছে এই অবস্থা। নাও মাংস ফার্স্ট উঠাও, দেখি সুগন্ধ করো। ঠিক আছে বলো, দুই এক টক দই আর লেবুর টক। আল্লাহ, উপলার মতো শরীর শরীর সত্তর বেশি হয়ে গেছে। আমি এবার গরম ড্রপ করছি। ডিফারেন্ট হয়েছে। আর হচ্ছে যারা কিনা দেশি টক দই ইউজ করবে তাদের হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে আমাদের টক দইতে একটু টক বেশি থাকে, আর লেবুতে টক বেশি ছিল তো আমার এটা টক বেশি হয়ে গেছে। এখন হচ্ছে খায় কেমন লাগলো সেটা বলি। ফার্স্ট অফ অল টক দইতে টক বেশি ছিল যেহেতু এটা আমাদের দেশি দই, আর সেকেন্ড হচ্ছে লেবুতে প্রচুর টক ছিল, এই দুইটা ব্যালেন্স করতে পারি নাই, সো আমারটা টক বেশি হয়েছে। সেকেন্ড ডিফারেন্ট টেস্ট আসছে, হোম কুকিং এর মতো টেস্ট না, আর আনকমনের মধ্যে কিছুই নাই, সো অ্যাকচুয়ালি ট্রাই করা যায় মাটন বাসায় আসলে। আর সব কিছু মিলায় হচ্ছে মেরিনেশনে 1 ঘন্টা লাগলো, আর রান্না করতে হচ্ছে 1 ঘন্টা। তো জিনিসপত্র অ্যাড জিনিসপত্র ই করা, মানে মশলার মধ্যে যা যা ছিল সেগুলোর মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা, আর হচ্ছে টালা গুঁড়া, আর হচ্ছে চিলি ফ্লেক, এগুলো যদি রেডি না থাকে তাহলে একটু টাইম লাগবে, আমার লাগছে আজকে। আর সব কিছু মিলায় রান্না ইজি ছিল, মাটনের স্মেল নাই। অ্যান্ড হচ্ছে এটা মাটন চাপ রেসিপি ছিল, কিন্তু অ্যাকচুয়ালি মাটন চাপ রেসিপি হচ্ছে রিব রিব দিয়ে বানানো হয়, কিন্তু এটা রিব না, এটা জাস্ট মাটন। ওকে, অ্যান্ড মাটন সেদ্ধ হয়েছে ভালো, খেতে ভালো লাগছে, কিন্তু এক বাটি খাওয়ার পর পেট ভরে গেছে, গ্রেভি খুবই গ্রেভি অ্যান্ড খুবই রিচ টাইপ, পেট ভরে গেছে, ফুল পেট ভরে গেছে। অ্যান্ড খালি মনে হচ্ছে টকটা একটু কম হইলে মেবি টেস্টটা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করা যেত। অ্যান্ড এমন টাইপ হয়েছে যেটা খাওয়ার পরে মনে হবে যে না ঠিক আছে, দোকানের গ্রেভি যেগুলো থাকে সেগুলোর মতোই, হ্যাঁ সেগুলোর মতোই।
চলে ভালোই স্যার। সো বলা যায় যে টক টকটাকে একটু কম যদি হইতো তাহলে সব কিছু মিলাই ব্যালেন্স করা যেত। রেসিপির মধ্যে আমার যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ননস্টিক প্যান ছিল না আমার। সো এক মধ্যে একটা টাইমে আমার লেগে যাচ্ছিল, পরে তখন হচ্ছে এটা আমার নাড়াচাড়া দেওয়া লাগছে, কভার করে আমি টানা 20 মিনিট রাখতে পাই নাই। মানে সাথে থাকা লাগবে রান্না করতে গেলে, টুকটাক এদিক সেদিক হবে মেন রেসিপি থেকে। সো রেসিপি ট্রাই করে ভালোই লাগছে। অ্যান্ড নট ব্যাড, বাট মুভিতে ওর, হ্যাঁ মুভিতে মাধবনের খাওয়া দেখে যেরকম খাইতে ইচ্ছা হতেছিল, অ্যান্ড খাওয়ার পর ফাইনালি আই এম ফুল সিরিয়াসলি, অ্যান্ড পেট ভরে গেছে। বাট হ্যাঁ মুভির ওই রেসিপি ট্রাই করা হয়েছে, রাইট? অনেক 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 ঝামেলার পরে মানে রান্না করতে অনেক কষ্ট হয় না। আর নেক্সট টাইম মাটন আসলে ট্রাই করবো, নেক্সট টাইম মাটন আসলে ট্রাই করবো। অ্যান্ড মাটন এই স্টাইলে রান্না করাই যায়, মানে ফর্মাল মেহমান ওয়েতে করা যায় ভালো। থ্যাংক ইউ।